গত বছর জার্মানিতে আপনার ফ্যাক্টরিটা যেটা দেখলাম, ও মাই গড, মানে আপনি এরকম ফ্যাক্টরি বানান তো চাইনিজরা আপনাকে কোনোভাবেই বিট দিতে পারবে না। থ্যাংক ইউ। আপনার বাসাটা যে কী সুন্দর, আমি বাকিংহ্যাম প্যালেসের পরে এরকম সুন্দর বাসা দেখি। না আপনি তো বাড়িয়ে বলছেন, কিন্তু হ্যাঁ কথাটা ঠিক, আমার শান্তির জায়গাটাই। আমার একটা প্রশ্ন ছিল, আপনি এত বিদেশে ব্যবসা করেন, এই দেশে ব্রাঞ্চ খুলছেন কেন, আপনি কি এখানে ম্যানেজ করতে পারবেন? না ভাই, মাতৃভূমি বলে কথা আমাকে পারতেই হবে। তাছাড়া আমি তো আছি, আমার বন্ধু রমিত সাহেব, ওনা এবং আমি বাংলাদেশে একটি ব্রাঞ্চ খুলবো, এ ব্যাপারে আমাদের হিউজ পরিমাণ প্ল্যান হয়ে গেছে অলরেডি। ওয়াও, দেখলেন একদম ক্লায়েন্ট মানে ডিপ নিউ পার্টনার। ওয়াও, পরিচয় করিয়ে দিই, আমার বন্ধু। দেখলেন, হ্যাঁ আমার বন্ধু, কি নিউ পার্টনার পাঠক না? আমি অজয়। অজয়। আমি নিয়ন চৌধুরী। তুমি কি এখানে ফুটবল রেফারি হয়ে আসছো না ব্যবসায়ী হয়ে আসছো? হ্যাঁ, তুমি তো আমাদের বিপদে ফেলবা। ভাই ইউরোপীয় দেশগুলোর নাম তো আমার মানে মাথায় থাকে না, বা চট করে মাথায় আসে না, যে কারণে ওই ফুটবল দেশগুলোর নাম মনে আছে তো মুখস্থ বলে দিলাম। আমাদের কিন্তু আরও সতর্ক থাকবে। ঠিক আছে, চলো আমরা নামি। কই নাম মানে আমাদের কাজ আমরা করি। হ্যাঁ, লোকটা যার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম না, নিউ পার্টনার। হ্যাঁ, পার্টনার কিন্তু সবচেয়ে ভালো, পুরো গ্রুপটাই কনভিন্স মানে দেখুন। প্লিজ, আরে আমি এত করে ডাকতেছি তুমি শুনতে পাচ্ছ না? ও সরি, গান চলছিল তো এই জন্য বোধহয় শুনতে পাইনি। তুমি কী দেখছিলে? না কিছু দেখছিলাম না তো, আমি তোমাকে খুঁজছিলাম। চলো তোমার সাথে পরিচয় করিয়ে দিই। বারবার পরিচিত হতে ভালো লাগছে না। তুমি এটা কী বলতেছো? দশটা না পাঁচটা না, তুমি আমার একটা মাত্র সুন্দরী বউ, আমি সবাইকে দেখাবো না, বলবো না। আরে ওরা কী ভাবছে, এই ওয়াহিদ চৌধুরী ব্যবসা তো এক নম্বর, আর ওরা দেখবে আমার বউ সুন্দরী তো এক নম্বর, ওরা আমাকে বুড়ো ভাবে না, ওরা ওয়াহিদ চৌধুরীর সাথে কোনো কম্পিটিশনে পারবে না। চলো তো। তুমি আমি রই একই সাথে, তুমি চুপি বল কেউ জেনে যাবে, জেনে যাবে। ওয়াহিদ ভাই পরিচয় করে দিই, আমার বন্ধু রমেশ। হ্যালো, আমি ওয়াহিদ চৌধুরী। খুব বড় বিজনেসম্যান, পুরো ইউরোপ জুড়ে তার ব্যবসা। ভালো তো, ভালো তো। আপনাকে আমি এই প্রথম দেখলাম এবং প্রথম দেখাই আপনাকে আমার ভালো লেগে গেল। কেন বলুন তো? আমি পার্টি খুব এনজয় করি। আচ্ছা, এবং পার্টিতে যাই, প্রচুর পার্টিতেই যাই, এরকম লোক আমি খুব কম পেয়েছি। আপনি খুব পরিবার ভক্ত একজন মানুষ। আপনি কী করে বুঝলেন? আসে কিন্তু খুব কম, নিজের মেয়েকে নিয়ে পার্টিতে খুব কম লোক আসে। আপনি যেমন নিজের মেয়েকে নিয়ে এসেছেন, মানে একটা পরিবারের প্রতি যদি সেই ধরনের প্রেম না থাকে, পরিবারের সবাইকে যদি ভালো না আসে, তাহলে সেটা কেউ করতে পারে না। রমেশ সাহেব আপনি ভুল বুঝছেন, শি ইজ মাই ওয়াইফ। সর্বনাশ, সর্বাঙ্গ সুন্দর, মানে খুব ভালো হয়েছে, খুব ভালো জুটি। টাকা থাকলে সম্ভব? হ্যাঁ, টাকা থাকলে টাকা থাকলে টাকো হালা।